হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ড্রিম। আজকের ভিডিও টপিক হলো সিগন্যাল লাইট সম্বন্ধে। আপনারা রাস্তায় দেখেছেন যে কিছু লাইট সলিড জ্বলে থাকে এবং কিছু লাইট ফ্লাশিং করতে থাকে। তো সলিড জ্বলে থাকা লাইট এবং ফ্লাশিং লাইট এর মানে কি, তো জেনে নেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে দেখতে থাকলে ফলো করে নেবেন। তো প্রথমে আসি সলিড রেড লাইট। সলিড রেড লাইটের মানে হলো যে আপনি যেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়িয়ে যান, আগে আর যেতে পারবেন না যতক্ষণ না রেড লাইট পাল্টে গ্রিন লাইট হচ্ছে। সলিড ইয়েলো লাইট এর মানে হলো যে সাধারণত রেড লাইট জ্বলার আগে এই লাইট জ্বলে থাকে। এই লাইট জ্বলা দেখলে আপনি গাড়ি থামিয়ে যান, এবং যদি জেব্রা ক্রসিং এ পর্যন্ত চলে যান তাহলে গাড়ি নিয়ে চলে যান, এবং পিছনে থাকলে গাড়ি তাড়িয়ে দিন যতক্ষণ না গ্রিন সিগন্যাল হয়। ফ্লাশিং ইয়েলো লাইট এর মানে কি? ফ্লাশিং ইয়েলো লাইট সাধারণত দেখা কোথায় যায়? ফ্লাশিং ইয়েলো লাইট সাধারণত ছোট স্ট্যান্ডে, কোনো চৌরাহাতে, কোনো মোড়ে দেখতে পাবেন এই ফ্লাশিং ইয়েলো লাইট। এর মানে হলো এখানে কোনো রিস্ক নেই, কিন্তু এখানে গাড়ি আপনি ধীরে ধীরে চালাতে হবে। আপনাকে ইঙ্গিত দিয়ে দেবে দূর থেকে যে এখানে কোনো মোড় বা ছোট স্ট্যান্ড রয়েছে, তো আপনি গাড়ি নির্দিষ্ট ধীর গতিতে পার করবেন। এখানে সেরকম রিস্ক নেই, দুই পাশে দেখে গাড়ি নিয়ে যেতে হবে। এখানে ফ্লাশিং লাইট জ্বলে, অর্থাৎ গাড়ি নিয়ে যেতে পারেন সাবধানতা বজায় রেখে চারিদিকে দেখে। এবারে তিন নম্বর হলো সলিড গ্রিন লাইট। এর মানে কি? সলিড গ্রিন লাইট সাধারণত সবাই জানে, গ্রিন লাইট জ্বললে আপনি গাড়ি না থামিয়ে আপনি নির্দিষ্ট গতিতে নিয়ে যেতে পারবেন। এবারে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে অ্যারো গ্রিন লাইট। এর মানে কি? অ্যারো গ্রিন লাইট মানে হলো যে আপনি কোনো জায়গাতে রেড লাইট জ্বলছে, আবার কোনো জায়গাতে অ্যারো গ্রিন লাইট। তো গ্রিন লাইটের যে সিগন্যাল যে ওয়েতে দেখাবে সেই ওয়েতে আপনি যেতে পারেন। তো এই পর্যন্ত আজকের এই ভিডিও। এর মধ্যে যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করিও ফার্স্ট।